ভাই, আমি আজকে দেখাবো আপনারা কিভাবে tinder.com-এ অ্যাকাউন্ট খুলবেন। অবশ্য আগে একটা ভিডিও আছে, সেটা দেখতে পারবেন। এই ভিডিওটা খুব ফাস্ট হবে, এই ভিডিওটা খুব ফাস্ট হবে, কিন্তু থোলো মুডে একটা ভিডিও আছে, সেটা হচ্ছে 18 মিনিটের। সেই ভিডিওটা আপনারা পরবর্তীতে দেখে নেবেন। আপনি যখন ক্লিক করবেন তখন এমন একটা পেজ আসবে tinder.com-এর, লিঙ্কটা আমার দেওয়া থাকবে, লিঙ্কটা পেয়ে যাবেন। এবং কাজের টুলস যেগুলো লাগবে আমি টুলসের সাথে পরিচয় করে দিচ্ছি। আপনার ওয়েবসাইট লিঙ্ক, এখানে আপনার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা এখানে রেখে দেবেন। জিজি থেকে শর্ট লিঙ্ক করে নেবেন, এবং হক্স ভিপিএন লাগবে একটা। দ্বিতীয়ত আপনার একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট খুলবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক, এটা একটা টিএমএল লিখবে, একটু বেবি নেম লিখবে, এবং একটা পোস্টাল কোড লাগবে। এই পাঁচটা টুলস আপনাদের আমি দিয়ে দেবো ফ্রিতে, এবং এই দুটা যে দুইটা আছে এই দুইটাও সবগুলো এই ইনফরমেশনটা আপনাদের প্রথমত দেওয়া হবে। দ্বিতীয়ত আপনি যেভাবে অ্যাকাউন্ট খুলবেন, এর প্রথমত টেন্ডারে আসবেন, লিঙ্কটা নিয়ে কপি করে এখানে আসবেন, এবং ভিপিএনটা ধরে নেবেন। আমার ওই প্রথম ভিডিও, 1 নম্বর ভিডিও এবং 2 নম্বর ভিডিও নামে লেখা থাকবে কীভাবে। ওটাই আছে, সাউন্ড নাই, ইয়ারফোনের সমস্যার কারণে সাউন্ডটা ছিল না এখানে, মনে হয় একটু ব্যাক সাউন্ড আসতে পারে অবশ্য, তার জন্য আমি সরি। এখন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই সাইন আপে ক্লিক করবেন, আই অ্যাম ওম্যান ক্লিক করে দিবেন। এই যে ইউনাইটেড স্টেট, আমার ভিপিএনটা ইউনাইটেড স্টেট বলে ভিপিএনটা ইউনাইটেড স্টেট। এখানে একটা পোস্টাল কোড দিতে হবে, পোস্টাল কোড দিতে গেলে আমার দ্বিতীয় ব্রাউজারে আমার প্রত্যেক তিনটা টুলসই ওপেন করা আছে। আমি একটা সিটি ধরে নেব, এখান থেকে কপি করে নেব। এই যে এখানে সিটি সাইজে সিটিটা পেস্ট করে দিলাম, এই যে, তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে প্রথমটা ডেটটা ভালো করে সেট আপ করে নেবেন, তারপরে ইউজার নেম। আমি একটা ইউজার নেম নিয়ে আসবো বেবি নেম থেকে। কপি এবং এটা আবার মেলটা মেল করে নেবো, এই চেঞ্জে ক্লিক করবেন, সেল চেঞ্জে ক্লিক করে পেস্ট করবেন। যদি পারেন একটা দুইটা সংখ্যা দিয়ে নেবেন, যে কোনো একটা মেল দিয়ে নেবেন, সেভ দিয়ে দেবেন। আমি একটু দূরত্বের সাথে দেখাচ্ছি, এখান থেকে কপি করবেন মেলটা, কপি করে জাস্ট আবার আমাদের টেন্ডারে চলে আসবেন। এখানে এই ব্রাউজারে কোনো প্রকার অপশান বা কোনো ব্রাউজিং করবে না, শুধুমাত্র একটাই সাইট নিয়ে কাজ করতে হবে। এখানে যেহেতু ভিপিএন কানেক্টেড আছে, পেস্ট করে দিবেন, প্রত্যেকটা পেস্ট করে দেন। এই আইডিটা 2-3 দিন পর্যন্ত টিকে থাকে। পেস্ট করে দিলাম, প্রথমত সবগুলো পেস্ট করে দিলাম, আমার বাড়তি কিছু দেওয়ার দরকার নাই, এখানে কেটে দিলাম জাস্ট। একটু দ্রুতর সাথে কাজ করবেন, এই ইন্টারেস্ট দিবেন ম্যান, আর এই দুইটা ম্যানেই দিয়ে রাখবেন, শুধুমাত্র ম্যান দিবেন, আর কিছু দেওয়ার দরকার নেই। দিয়ে সাইন ইন জয়েন অপতে ক্লিক করবেন, সেভ দিয়ে দেবেন। এখন আমার নামে দেখেন অলরেডি ইউজ, নাম অলরেডি ইউজ, একটা সংখ্যা কেটে দেবেন, বাদ দিয়ে দেবেন, দিয়ে কপি করবেন। ও সরি, মেলটা দিতে আমার পাসওয়ার্ডটা দিতে ভুলে গেছিলাম, পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবেন। আপনি অলরেডি আইডিতে চলে আসেন, এখন আপনার এই মেলটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য টিমেল ওপেন করতে হবে, আপনার টিমেলে যে রিফ্রেশ দিতে হবে, একটু অপেক্ষা করতে হবে মেলটা আসতে। অবশ্য মেলটা চলে আসছে, এখান থেকে ক্লিক করবেন, এই কপি লিঙ্ক অ্যাড্রেসে কপি করবেন, কপি করে দ্বিতীয়ত এখানে নিয়ে এসে এই হেডলাইনে জাস্ট পেস্ট করে দেবেন, কন্ট্রোল ভি বা যা হোক পেস্ট করে দেবেন, দিয়ে ইন্টার দিয়ে দেবেন। এখন মেলটা ভেরিফাই হবে, মেলটা ভেরিফাই না হলে কাউকে মেসেজ দিতে পারবেন না আপনি। এই দিস লিঙ্কে ক্লিক করবেন, এই যে দিস লিঙ্কে ক্লিক করবেন, আপনার মেলটা ভেরিফাই হয়ে গেছে। দেখেন ইওর মেল অ্যাড্রেস হ্যাজ বিন কমপ্লিট, আপনার মেলটা ভেরিফাই হয়ে গেছে। এখন একটা ছবি লাগবে, এখন আমরা প্রোফাইল সেটিংয়ে যাব, প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে একটা ছবি আপলোড করতে হবে, ছবি আপলোড করব। আচ্ছা এখানে ক্লিক করব, একটু সময় নিবে। এরকম অপশন চলে আসবে, আমি একটা ছবি নিব এখান থেকে, আমি একটা ছবি এখানে রেখে দিচ্ছি, ছবিটা পেস্ট করে দেব, একটু সময় নিবে।
ছবিটা একটু সাইজ করে দিবেন আপনারা অবশ্যই। এখানে এই ছবিটা নিয়েছি, এর থেকে একটু ভালো ছবি দেওয়ার জন্য ইয়ে করবেন। এখানে বেশি খোলামেলা ছবি দেওয়ার দরকার নেই। যেটুখানি পারেন করে দেবেন, কোনো সমস্যা নেই। দিয়ে এখানে বা আই অ্যাম, আমি এখানে সরি আপনার যে নাম সে নামটা দিবেন। আচ্ছা, আপনার যদি কিক আইডি থাকে কিক আইডিটা এখানে দিয়ে দেবেন। আমার কিক আইডি আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে কন্ট্রোল ভি দিয়ে দেবেন, এটা হচ্ছে কিক আইডি। এটাই আবার কপি করে রেখে দেবেন, কাজ আছে একটু সেভ দিয়ে দেবেন, ডন করে দেবেন। এই ইন্টারেস্টে দিয়ে দেবেন, এখানে কন্ট্রোল ভি সাবমিট। যদি পারেন প্রত্যেকটা এখানে কিক আইডিটা দিয়ে দেবেন, আর এখানে ওয়েবসাইট লিঙ্কটাও দিয়ে দিতে পারেন, যে ওয়েবসাইট নিয়ে কাজ করছেন সবার যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে আপনার, সরি এটা না, এখানে যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে gg.com থেকে যে ওয়েবসাইট লিঙ্ক নিয়ে শর্ট লিঙ্ক করে নিয়েছেন, আপনি এখানে প্রত্যেকটাই দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিলে দিয়ে সেভ করে দেবেন। আর দ্বিতীয় কাজটা এখন এই সার্চ বারে দিতে হবে আমাদের, ওমেন ম্যান আম সেক্সি ফ্রেন্ডশিপ অনলি সিঙ্গেল দেবেন। আচ্ছা সিঙ্গেল দেবেন, লাস্ট অনলাইন দিয়ে দেবেন, 100 দিয়ে দেবেন, 26 দেওয়া আছে, 26 থেকে 50 দিয়ে দেবো। এক এক সময় এক একটা দিবেন, আমি 75 দিলাম। আমার দুইটা ভিডিও থাকবে, দুইটা ভিডিও ভালো, যদি এই ভিডিওতে বুঝতে অসুবিধা হয় আরেকটা সাউন্ড বাদে ভিডিও আছে, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন, সার্চ দিয়ে এখানে সার্চ করবেন, সার্চে ক্লিক করলে এই এরকম ম্যান চলে আসবে। এখানে প্রত্যেক জনের, আমি তিনজনের কীভাবে কাজ করবেন আমি দেখিয়ে দেবো। এই যে নিউ ট্যাব করে নেবেন সব, এই যে ওপেন ওপেন লিঙ্ক ইজ নিউ ট্যাব, ওপেন নিউ ট্যাব করে নেবেন সবাই, নিউ ট্যাব করে নেবেন, এই যে এরকম সবাই করে নেবেন। তারপরে দ্বিতীয় কাজটা করবেন, সবাইকে একটা করে লাইক দিবেন, একটা করে লাইক দিবেন, লাইক দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। আচ্ছা সবাইকে লাইক দেওয়ার পরে আপনি মেসেজ দিবেন এখানে। আচ্ছা এটা কপি মেগে পেস্ট করে নিই, তারপরে আমি বলছি কী করবেন। আচ্ছা ডু ইউ ওয়ান্ট লাইভ চ্যাট, তুমি কি লাইভ চ্যাট করতে চাও আমার সাথে, তা ইফ ইউ দিতে পারেন। যাই হোক আপনি এই কন্টেস্টগুলো সাজিয়ে রাখবেন। আর এটা কিক আইডি, এই যে মাই কিক আইডি, এটা দিয়ে সেভ করে দেবেন। সবাইকে একটা করে মেসেজ দেবেন, দুইটা করে মেসেজ দেওয়ার দরকার নেই, সেন্ডিং দেখাচ্ছে হয়তো নেট সেট হয়ে গেছে। এটা এইগুলো কিকে নিয়ে আসবেন, আর দ্বিতীয় নিয়ে আসবেন, যেটা দ্বিতীয়টা নিয়ে আসবেন, আপনি দ্বিতীয়টা নিয়ে আসবেন। এরকম আরেকটা কন্টেন্ট দেবো, দুইটা কন্টেন্টসই আমি পরবর্তীতে আপনাদের দিয়ে দেবো। পেস্ট করে নিই, দুইটা কন্টেন্ট আমি এক কাজে দুই কাজ করে এসেছি, আমি এক কিকে নিয়ে আসতেছি, কিকে নিয়ে এসে চ্যাট করবো, আর দ্বিতীয়ত একবার আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি তাদেরকে দিয়ে দেবো। এই যে
আমি এই কন্টেন্টসটা দিয়ে দিছি। এবং দ্বিতীয়ত আপনি এর থেকেও ভালো ভালো যে কন্টেন্টসগুলো আছে এই কন্টেন্টসগুলো পেয়ে যাবেন। তার আমি দুইটা তিনটা ওয়েবসাইটের লিঙ্ক বল সাইটের নাম বলে দেবো, ওখান থেকে কন্টেন্টসগুলো কালেক্ট করবেন, বিভিন্ন জায়গায় পেস্ট করবেন এবং সেন্ড করে দেবেন। এভাবে প্রত্যেক দিন 300 থেকে 600 বা 500 প্রত্যেক লোকে দিবে। এখান থেকে সর্বোচ্চ আপনি যদি 500 জনকে দেন 50টা রেসপন্স পাবেন, 30টা সাইন আপ পাবেন। এই হচ্ছে আপনার আর্নিং সিস্টেম। এখানে ভাই আমরা যে কাজটা দিয়েছি এই কাজটা এভাবে করতে হবে, কাজটা এভাবে জাস্ট আপনাকে কাজটা শিখিয়ে দিছি। ধন্যবাদ সবাইকে। আর এর থেকে কন্টেস্ট পাইতে গেলে অ্যাটলিস্ট 24 সিটি গাইড এবং এই ওয়েবসাইটে এসে ফিমেলরা যেভাবে তাদের প্রোফাইল পিকচারটা সাজিয়েছে সেটা আপনি দেখে নিতে পারেন। এর পিছনে একটু সময় দিবেন এবং ভালো ভালো ছবি দেওয়ার চেষ্টা করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।